ভোটের গরম আবহাওয়ার মধ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে হঠাৎ গ্রামবাসীদের মধ্যে বাঘের আতঙ্ক। রাতের অন্ধকারে জমির মধ্যে শব্দ শুনে ঝোপের মাঝে টর্চের আলো ফেলতেই বাঘের মতন কি যেন একটা ঝোপের মধ্যে মিলিয়ে গেল। তারপর থেকেই এলাকায় বাঘের আতঙ্ক। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তিল্লা এলাকার বাসিন্দাদের মধ্যে এই আতঙ্ক দেখা যায়। বাঘের আতঙ্ক ছড়ায় শুক্রবার রাত্রি থেকে। গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, তিল্লা গ্রামে এক বাসিন্দা শুক্রবার রাত্রিতে বাড়ির জমির পাশের ঝোপে একটি আওয়াজ শুনতে পায়। আরো জানা গেছে, এরপর ওই বাসিন্দা বাড়ি থেকে টর্চ নিয়ে এসে ঝোপের মধ্যে আলো ফেলতেই লক্ষ্য করেন, বাঘের মতো কি যেন একটা প্রাণী ঝোপের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। ঘটনার পর থেকে গ্রামবাসীরা বাঘের আতঙ্কে ভুগতে থাকে। আতঙ্ক আরো বাড়ে যখন সকালবেলায় গ্রামবাসীরা ওই ঝোপের পাশের জমিতে অপরিচিত একটি প্রাণীর পায়ের ছাপ দেখতে পায়। এরপর থেকেই ওই এলাকার প্রচুর মানুষ বাঘের আতঙ্কে সকাল বেলার অধিকাংশ সময় বাড়িতেই কাটান। সকালে আসি দেখলাম ঘুরে ঘাটে দেখলাম পায়ের ছাপে, যে আসলে মনে হচ্ছে এইভাবে নয়, এটা তো ঠিকই বাঘের ছাপ হবে, তাহলে শিয়াল কুকুরের ছাপ নয়। এবারই প্রথম, এবারই প্রথম আমি যখন দেখিনি, ছাপ দেখে তো মনে হচ্ছে তাই। সবাই বলছে ছাপ দেখে বাঘ, এটা অরিজিনাল বাঘ, বাবলু দেখে দেখেছি, আমি দেখিনি আর আমি নিজে দেখছি। যদিও এদিন বেলা বাড়ার সাথে সাথে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিষয়টি খতিয়ে দেখতে যান বালুরঘাট ফরেস্ট রেঞ্জের অফিসার আব্দুর রাজ্জাক। পায়ের ছাপ পরীক্ষা করার পর এদিন ফরেস্ট অফিসার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ভয়ের কিছু নেই। তিনি বলেন, তারা যে পায়ের ছাপগুলো পেয়েছে সেই ছাপগুলো বাঘের নয়, বাঘের মতন দেখতে বাঘরোল প্রজাতির এক প্রাণীর। সোনপুরে একটা বাঘ আতঙ্ক সৃষ্টি হয়েছে, তো আপনারা এসে কি দেখলেন? আমরা স্পটে গেলাম, যেখানে পায়ের ছাপগুলো কিছু দেখলাম, পার্শ্ববর্তী জায়গায় কিছু গরুর ছাপও দেখা গেল, আর দুই একটা যে ছাপ সন্দেহভাজন হিসাবে দেখা গেল সেইগুলো মানে বাঘ বলে যেটা আমরা ভাবতেছি সে বাঘ নয়, কারণ বাঘের মতো দেখতেই খানিকটা বাঘরোল বলে একটা জিনিস আমাদের এই লোকালে পাওয়া যায় মাঝে মাঝে। হ্যাঁ, ওইটা একটু বড় সাইজের হয়, তার থেকে একটু ছোট সাইজের, যেটা বন বিড়াল বলে অনেকে, হ্যাঁ ভাম বলে অনেকে, তার থেকে একটু ছোট সাইজের হয়, তো ওগুলোরই মনে হলো যে একটা জাতি বড় পূর্ণবয়স্ক হবে আর কি, এই সব জায়গায় ঘোরাফেরা করেছে ওটাই বোঝা গেল। এবং কুকুরে তাকে যে তাড়া করেছে তারও কিছু চিহ্ন পাওয়া গেলো, কিছু কিছু কুকুরের পায়ের ছাপও আমরা দেখতে পেলাম। হ্যাঁ, এই সমস্ত জিনিসে এই যে আতঙ্কটা তৈরি হয়েছে, এই বিষয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? মানে বাঘ ঠাক এগুলো কিছু ভয়ের কিছু নেই, এরা অন্য কিছু করে না, মানে এরা হচ্ছে লাজুক প্রজাতির, ওই ধান ক্ষেতের মধ্যে বা অন্য কোনো ক্ষেত্রের মধ্যে এরা পোকামাকড় ধরে খায় মেইনলি, আর যেটা বন বিড়াল বলি আমরা বা ভাম বলি, সেই ভাম জাতিটা এরা একটু মুরগি টুরগি ধরে খায়, ছোটো খাটো মাঝারি মুরগি টুরগিগুলো খায়। তো লোকের কাছে জিজ্ঞাসাবাদী করে যেটুকু জানা গেল যে এখানে তো লোকালয়ে কারো হাঁস বা মুরগি এরকম কোনো হারিয়েও যায়নি বা নিখোঁজ হয়নি, ওরা খেলে তো অনপক্ষে ওই যে ডানা পাখনাগুলো পড়ে থাকার কথা, সেরকমও কিছু এখানে চিহ্ন পাওয়া যায়নি। হ্যাঁ, এটা মানে ঠিক বলা যাবে না, সার্টেনলি হয়তো ঘুরতে ঘুরতে চলে আসছে, পার্শ্ববর্তী কোনো একটা ঝোপঝাড়ে ওর বাসস্থান আছে, হয়তো খাদ্যের সন্ধানে এই দিক ওদিক করে ঘুরতেছে আর কি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।